পত্নীর সুখর সংসার বাবে কি প্রয়োজন? সেই মানুষগুলাকে আপনি টাকা পয়সা ধন সোণ দিয়ে সেই মানুষগুলাকে সুখী করব নালাগে। সেই মানুষগুলাকে আপনি বিশ্বাসের এখন হাত আগবালেই হল। ধন সম্পত্তি গহনা আদিরে পতি পত্নীক সুখী করব পারিনে? কেতিয়াবা যদি ভাগরি পড়েছে তেও আপনি অন্তত গধূলির সময়ত আপনি এবার কলে হল তোমার আজি দিনটা বহুত কষ্ট হল নাকি? এই কথাকারী যথেষ্ট আপনি এবার খুঁজে চাব। আপনি যদি বিবাহিত তেন্তে মন দি শুনক প্রতিবেদন। এবার আপনি ভাগরি পড়া আপনার আইগরাকীর মুখখনলৈ চাই মই অনুরোধ জানাইছো, আমার দেউতা এহি যেতিয়া গধূলি মাক এই কথাকার খুঁধে মায়ে হাঁহি মুখে কয় মই জানো। হয়, সৃষ্টির আরম্ভণিরে পৰা পতি পত্নীর পবিত্র সম্পর্ক সুখ সুখ ধরে চলি আহিছে আর পৃথিবী জিয়াই থাকালৈকে এই সম্পর্কও থাকিব। প্রেম বিবাহেই হোক বা সামাজিক বিবাহেই হোক, প্রতিটি বিবাহিত দম্পতি বৈবাহিক জীবন সুখকর করে রাখব খুঁজে। কিন্তু ভবা, পতি পত্নীর সম্পর্ক সুখকর হয়নে? কি কাম করলে পতি পত্নীর সম্পর্ক মধুর হব? মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার 576 সংখ্যক আবির্ভাব মহোৎসব, দরং জেলা শাখার সামরণি অনুষ্ঠান আর জেলা শাখার 31 সংখ্যক শিশু শুভ আয় মাতৃ সমারোহ অনুষ্ঠানত শুনক এঞ্জেলা চাংমাই কেন্দ্রে ব্যাখ্যা করে। উপদেশ দিব পড়া, পরামর্শ দিব পড়ার আমার সাহস নাই, কিন্তু এটাই কম যে একেলগে মিলি থাকিলেহে বোলে ভকতি সিজে এই কথাটো গুরুজনাই কই থই গৈছিল। গতিকে আপোনালোকক এটাই অনুরোধ জানাম, এই ভাগরুয়া হয়ে থাকা আপোনালোকৰ ঘরখনের গৃহিণীগৰাকী, আপোনালো আপোনার জীবনটো ধরে রখা মানুষগৰাকী, যিগৰাকী গোটেই জীবনটো যিখন ঘর এৰি আপোনাৰ বাবে সমস্ত ত্যাগ কৰি গুছি আহিলে, সেই মানুষগুলাকে আপনি টাকা পয়সা ধন সোণ দিয়ে সেই মানুষগুলাকে সুখী করব নালাগে। সেই মানুষগুলাকে আপনি বিশ্বাসের এখন হাত আগবালেই হল। কেতিয়াবা যদি ভাগরি পড়েছে তেও আপনি অন্তত গধূলির সময়ত আপনি এবার কলে হল তোমার আজি দিনটা বহুত কষ্ট হল নাকি? এই কথাকারী যথেষ্ট আপনি এবার খুঁজে চাব। এবার আপনি ভাগরি পড়া আপনার আইগরাকীর মুখখনলৈ চাই মই অনুরোধ জানাইছো, আমার দেউতা এহি যেতিয়া গধূলি মাক এই কথাকার খুঁধে মায়ে হাঁহি মুখে কয় মই জানো, দিনটো মায়ে ধান কাটি আহে, নিশা রোদত কলা পড়ি আহে মানুষগুলাকে, আমিয়ে কলা, মা আমাকো অকনমান কলা বরণ, আমি দুইগৰাকী কলা, গতিকে কলা বরণের আরো তাতে রোদত কলা হয়ে আহে, খুব কষ্ট পায়। কিন্তু নিশা আহি পড়ার লগে লগে যেতিয়া আমার দেউতায় সুধে খুব কষ্ট হল ন, রবা খেতি চেতি বাদ দিব লাগিব আর তোমার বাবে, এনেক জোকাই থাকে অকনমান কয় কথাখান, এ মার মুখর যেতিয়া যেটা হাঁহি দেখো সেই সুখটো আসলে বুঝাব নয়, এইবর কিতাবত পড়া কথা নহয়, এইবর আমার বাস্তবিক জীবনের কথা যে আপনার ঘরখন ভাল হয়ে থাকলেহে আপনার গোটাই জীবনটা ভাল হব। গতি বাপ সকলে করবলিয়া সেইটাই কথা যে কেতিয়াবা যদি সমাজত আপনার আইগরাকী কিবা একটা সমস্যাত পড়েছে, কেতিয়াবা কারোবার হইতে এখন যুঁজ, কারোবার হইতে কেতিয়াবা অপমান বোধ করেছে, সেইখিনি সময় আপনি অন্তত এনেকৈ কাকত থিয় হয়ে আপনার হাতখন তেখেতক ধরক যে মই আছো, তুমি চিন্তা করব নালাগে। গধূলি রান্ধি থাকা আপনার আইগরাকী সুধক আপনি কাটিব নালাগে পাচলি, অন্তত সুধি দিয়কচোন পাচলিকেইটা ময়ে কাটি দিম, মনে মনে ভাবি থাকক নিদিলেই হল বলে, তথাপি এবার কবসুন যে মই অকনমান সহায় করে দিও নেকি। ও তুমি দেখুন বরগীত ভাগি গাবলে আরম্ভ করেছে, রবা বরগীত শিকিবা নাকি তুমি? আমার তুমি আইসকলের লগত কথা পতাসুন, তোমালোকর বাবে এবার ব্যবস্থা আমি করিম, তুমি দিহানাম গাবলে আগ্রহী নেকি? তুমি গাইছা দেখুন, রবাসুন এবার দিহানামর কিবা একটা ব্যবস্থা করো, আমালে প্রশিক্ষক এগারীকে আমার ঠাইলৈ আনিম, তোমালে শিকিব পারিবা, ভাল লগা পরিবেশবুর তেনেকৈ। আর তেও মন যা কাম যে গধূলি গুনগুনাই থাকা আইগরাকী ঘরত গুনগুনাই থাকা রান্ধি থাকুতে গুনগুনাই থাকা আইগরাকী যদি এখন মঞ্চ পায়, যদি আখড়া করবলে সুযোগ পায়, এখন মঞ্চত বরগীত এভাগি গায়, যদি ঘোষা এভাগি গাব পারে, সেই সুখটো আপনি দামি অলংকারে দিব নোৱাৰে, সেই সুখটো পাটৰ কাপোৰ এযোৰে আপনি দিব নোৱাৰে। যদি পাটৰ কাপোৰযোৰ দি পিছদিনা আপনি কেতেৰা জেঙেৰা মাৰিছে বোলে কালি কাপোৰযোৰ আনি দিছিলোঁ নহয় কি হল, এনেকৈ বুলি যদি আপনি কয়, গতিকে সেইটোৱে মই তেখেতসকলক অনুৰোধ জনাম যে ঘৰখনৰ সেই ভেটিটোৰ পৰা আইগৰাকীক লগত ৰাখি, আইগৰাকীক পিছত ৰাখি নহয়, গুৰুজনাই আগত ৰাখিছিল, আমি পিছত ৰাখিবলৈ কোন, গতিকে লগত ৰাখি একেলগে যাব লাগিব, লগত সন্তান থাকিব, সমাজখন তেতিয়াহে ভাল লগা হ'ব, আমাৰ ভাল লগা পৰিৱেশবোৰ আচলতে তেতিয়াহে আহিব। দেৱজানী আইগৰাকীয়ে এটি সেৱা ধৰিছে আমাক, এটি বিশেষ কথা তেখেতে অকণমান কিবা এটা পাঠ কৰি দিবলৈ কৈছে, গতিকে অকণমান মই সেইখিনিৰে সামৰণি মাৰিব বিচাৰিছোঁ।